গীবত সম্পর্কে একটু বলুন। আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে, একটা এরকম না, তো দু চার মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করলে করবে, কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে। বাচ্চা কান্না না করলে, বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে, আওয়াজ না করে, ডাক্তারদের টেনশনের শেষ থাকে না, তাই না? তো যাই হোক, একটু আধটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না, এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না। অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল, সন্তান একটু ও করলেই তারা জান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান। মা হিসাবে বাচ্চার প্রতি এই মমতা, অতিরিক্ত মমতা থাকা, এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়, কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুবতুল আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না, এর জন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং বাচ্চা ঘুম থেকে উঠছে আপনি নামাজ কন্টিনিউ করবেন। প্রয়োজনে যদি দেখেন যে না, বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে অথবা হতে পারে, কিংবা খুব বেশি আপনার চঞ্চল, সে পড়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে, তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে, তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না। অনেক মা বোনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না। যদি এমন হয় যে বাচ্চা খাটের কিনারে চলে আসছে, খাট অনেক উঁচা, পড়ে গিয়ে বড় কোনো বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন, আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায়, তাহলে নামাজ ভেঙে দিবেন। এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয়, হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয়, তখন যে এটা করবেন, সামান্য একটু কাঁদছে আর নামাজ ছেড়ে দিবেন, এটা জায়েজ নাই। গীবত সম্পর্কে একটু বলুন। গীবত সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার, আমরা যদি এক দু মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো গীবত করা। এই গীবতটা এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত যেরকম মজা লাগে, গীবত করতে ওরকম মজা লাগে। বিশেষ করে দু চারজন একসাথ হলে, মহিলারা দু চারজন একসাথ হলে পাশের ঘরের ভাবি কি করলো, কোনটা করে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে, হ্যাঁ, সিসি ক্যামেরা যেরকম দেখে পাশের ঘরের সব উকি মেরে মেরে পর্যন্ত দেখে, আছে না নাই? ইসলাম মানুষের প্রাইভেসি, মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে, কারোর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে কোরআনে। এমন কি যদি দরজা খোলাও থাকে আপনি ঢুকবেন না, কেউ অনুমতি না দিলে ফেরত চলে যাবেন, আর উঁকি মেরে দেখা তো প্রশ্নই উঠে না, আর সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরও জঘন্য ব্যাপার। মৃত মানুষের গোশত খাওয়া, এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা, ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা। মানুষের দোষের কথা থাকলে সামনে বলবেন আর প্রশংসার কথা পিছনে বলবেন, আমরা উল্টা করি, সামনে আসলে পাম্পটি দেই আর পিছনে গেলে বদনাম করি। সামনে পাম্পটি দিলে সে অহংকারী হয়ে যাবে, পেছনে বদনাম করলে সমাজে তার অবস্থান নামবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। ইসলাম বলে সামনে বদনাম থাকলে করো সুন্দরভাবে, বদনাম থাকা করা, সমালোচনা করা মানে রাগ করার না তাকে, বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা, ভাই আপনার এই সমস্যা আছে, এটা সংশোধন করেন, আল্লাহর জন্য বলতেছি রাগ করিয়েন না, তাকে সামনে বলেন আর পেছনে বলেন তার ভালো গুণগুলো, তাহলে তার সম্পর্কে ভালো মানুষ জানতে পারবে। মা বোনরা বিশেষ করে কয়েকজন মিলেই এই কাজটা শুরু করে দেন, খবরদার কেউ গীবত করলে সেখানে বসবেনও না, ওখান থেকে উঠে চলে যাবেন, হারাম, কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আমাদের আমল নামে লেখা হয়। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় যেই দুটি অঙ্গের কারণে, তার মধ্যে একটা হলো মুখ, এই মুখ দিয়ে হারাম খায়, এই মুখ দিয়ে গীবত করে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ঝগড়া গালমন্দ করে, এটা আকসারু মা ইউদখিলু নাস নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। অতএব সাবধান থাকতে হবে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।